প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। যারা এই অরাজকতা সৃষ্টি করতেছে, এই নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আমাদের দল ক্ষমতায় আসছে, আর আমাদের মানুষগুলো মার খাবে, এটা আমরা মুখ বুঝে কতক্ষণ সহ্য করা যায়? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, আর কত ধৈর্য ধরবো আমরা? গত 7 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 12 তারিখ, এই 12 তারিখের মধ্যে তারা এরকম 100টা ঘটনা ঘটায় দিল। আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়, তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই তখন আমরা কি করব? তখন তো আমরা চাই না যে কোনো আইন আমরা হাতে তুলে নেই, আমরা চাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করবেন। সালাম আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম শুনলেন আমাদের মমতাজ আপা, তিনি প্রতিনিয়ত সংসদে গান গেয়ে সংসদ মাতাতো, কিন্তু আফসুস আজকে আমাদের জনগণ কঠিন জবাব দিয়েছে। আপনারা জানেন যে 7ই জানুয়ারি নির্বাচন হয়েছিল, সে 7ই নির্বাচনের আগে কি বলেছ তার বক্তব্যটি আমরা একটু শুনে নেই। এই হিসাব 7 তারিখে নির্বাচন হোক, 8 তারিখে দেখাই দিমু রে, ওই হিসাব করাই গন্ডাই হইব। প্রিয় সম্মানিত বন্ধুরা, অবশ্যই শুনলেন এই মমতাজ, দেখেন কিভাবে সে চ্যালেঞ্জ করেছিল, 7ই জানুয়ারি নির্বাচন হোক, 8ই জানুয়ারি খেলা দেখাবে। অবশ্যই শুনলেন সেই মমতাজ, এখন সরকারের কাছে 24 ঘন্টা আনলিমিট দিয়েছেন 7ই জানুয়ারির পর, মানে জনগণ যারা কঠিন জবাব দিয়েছে তাতে আপনারা দেখেছেন মমতাজ হেরে গিয়েছে, আর হেরে যাওয়ার পর আওয়ামী লীগ তাদের বিপক্ষ দাঁড়াইছে স্বতন্ত্র পার্টি, এটা কিন্তু আওয়ামী লীগেরই একটি অংশ, তো সেটা সকলেরই জানা আছে। এখন কথা হইল এই মমতাজ কেন সে নিরাপত্তাহীন বকতেছে, তাকে নাকি হামলা মামলা করতেছে, সে দেখেন কিভাবে মিথ্যাচার করতেছে। যেই বিএনপি রাস্তায় দাঁড়াইতে পারে না, আর তারা নাকি মমতাজের উপর হামলা করে, তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এই মমতাজের এই কথাগুলো। এই কথাগুলো ভাই আমার না, ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন এদের কমসে কম একটু লজ্জা থাকার উচিত। আজকে 15 বছর ধরে যে মামলা হামলা অত্যাচারের শিকার হচ্ছে বিএনপি, আর সেই বিএনপি নাকি মমতাজের উপর হামলা করতেছে, হামলা কারা করে করে বা এটা এখন সবারই জানা আছে, তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন তার সম্পূর্ণ বক্তব্যটি আমরা শুনে নিই। 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন, মানুষ যদি একবার মাঠে নেমে যায় আপনারা ফিরাইতে পারবেন না এই জোয়ার। আমরা আসলে এটা কোনোদিনও ভাবি নাই, যেটা ভাবি নাই সেটাই ঘটতেছে আমাদের এলাকায়। এই মানিকগঞ্জ 2 আসনে আমার কথা হলো যে শেখ হাসিনা আমাকে নৌকা দিছিল, নৌকা দেওয়ার পরে আমার বিরুদ্ধে মানে আমি সহ 10 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন হইল স্বতন্ত্র, তারা আওয়ামী লীগ করে স্বতন্ত্র হয়েছে, বেশ ভালো কথা, মানুষ যাকে ভোট দিবে সে এমপি হবে। আমরা কিন্তু আগেও কোনো সহিংসতা করার চেষ্টা করি নাই বা করি নাই, আমরা চমৎকারভাবে মানুষের মধ্যেই ছেড়ে দিছি যে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। কী হয়েছে না হয়েছে এটা আপনারাও অনেক কিছু জানেন, আমরাও অনেক কিছু জানি, তারপরেও আমরা আমাদের রায়টা কিন্তু, জনগণের রায়টা কিন্তু আমরা মেনে নিছি। তো তারা পাস করছে ভালো কথা, কিন্তু পাস করার পরের দিন থেকে আমাদের এই নৌকার যারা মানে সাপোর্টার ছিল, কর্মী ছিল, তাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে মানে কতটা বাড়ির কথা বলবো আমি, এই পর্যন্ত আমার মানে মনে রাখার মতো অবস্থা নাই যে 50-60টা বাড়িতে তারা সরাসরিভাবে হামলা করছে। প্রত্যেকটা জায়গায় ওই সমস্ত এলাকায় যারা বিএনপি জামাত করতো তারাই হইল এই আওয়ামী লীগের মুখোশধারী কিছু মানুষের ছত্র ছায়ায় তারা সময় নিছে, তারা ঠাই নিছে, ঠাই নিয়ে এখন আওয়ামী লীগের মানুষের উপরে তারা অত্যাচারগুলা করতেছে। আজকে এই যে এখানে দেখতেছেন যুবলীগের আমার এই গালার সহসভাপতি দুলাল, তাকে দুলাল সূত্রধর, তার চেহারাটা আপনারা দেখেন, তাকে অতর্কিতভাবে রাস্তায় আটকায়া যে নৌকা করছোস না,
তো মমতা যে নৌকা তোদের নৌকা দেখ কি করি, এইগুলা অকথ্য ভাষায় বকাবকি করে তাকে মায়ের ধর করে আজকে তার অবস্থাটা দেখেন। এবং আমাদের পাশেই আছে সাব্বির, তাকেও এই তার বাড়িতে হামলা করছে। আমাদের রমজান কৃষক লীগের তার বাড়িতে যায়া সে মানে ধারালো অস্ত্র দিয়ে বেড়া টেরা কুবায় ইটি করে, তা আপনারা গেলেই দেখতে পারবেন এবং আমাদের কাছেও ছবি আছে। আমাদের থানা আওয়ামী লীগের নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতা এবং এর সভাপতি না মহিত ভাই, এই যে বয়রার সেক্রেটারি, সেক্রেটারির বাড়িতে যায়া তারা হামলা করছে, কুবাইছে, লাইট থাইছে, বকা ঝকা করছে। এবং আমার একটা প্রিজাইডিং অফিসার, যেটা আমরা দেই না, এটা তো সরকারিভাবে প্রশাসনিকভাবে দেয়, সেই প্রিজাইডিং অফিসারের ওই সেন্টারে নৌকা কেন পাশ করলো, তার মোটর সাইকেলটা ভাঙচুর করছে, তাকে মারধর করছে, কোনো রকম যান নিয়ে এসে পালাই গেছে। হ্যাঁ, এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা, এই করছে তার অবস্থা। আজকে এই যে পরাণ, গোবিন্দ, লাউতার তাদের উপরে হামলা করছে, পুস্তারার সাব্বির, চালার সাব্বির, খলিল বিশ্বাস, কর্মকান্দি, এই যে খলিল বিশ্বাস, কর্মকান্দি, বয়রার, তা আমার কথা হলো এমন কোনো জায়গায় নাই তারা প্রতিনিয়ত কেন নৌকা করলি, এই নৌকার জন্য তারা হামলা করতেছে। এখন আমরা এটা কয়েকটা মামলা দুই থানাতেই আমরা কয়েকটা মামলা এটার ব্যাপারে আমরা করছি। আমরা এখন প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন, যারা এই অরাজকতা সৃষ্টি করতেছে। এই নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আমাদের দল ক্ষমতায় আসছে, আর আমাদের মানুষগুলো মায়ের খাবে, এটা আমরা মুখ বুঝে কতক্ষণ সহ্য করা যায়? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, আর কত ধৈর্য ধরব আমরা? গত 7 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 12 তারিখ, এই 12 তারিখের মধ্যে তারা এরকম 100টা ঘটনা ঘটায় দিল। আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়, তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই তখন আমরা কি করব? তখন তো আমরা চাই না যে কোনো আইন আমরা হাতে তুলে নেই, আমরা চাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করবেন। এই উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুরকে গ্রেপ্তার করবেন, আপনারা ওই রাজীবকে গ্রেপ্তার করবেন, সেলিম মোল্লার ছেলে, আপনারা এই আমাদের সিঙ্গারে হ্যাঁ যারা যারা আছে, আমাদের নাম সব নথি করা আছে, আপনারা এই মানুষগুলোকে আপনারা গ্রেপ্তার করবেন অচিরেই, তাহলে এখানকার শান্তিটা ফিরে আসবে। আর এটা যদি আপনারা না করেন, মানুষ যদি একবার মাঠে নেমে যায়, আপনারা ফিরে যেতে পারবেন না।